ছোট্ট বাচ্চা ছোট্ট ছেলে তো আজকে আমরা দেখবো বৌদির কলসিতে কত রস। হ্যাঁ কি বলিস ভাই, সত্যি নাকি? দেখেছো আজকে আমরা নতুন একটা জিনিস জানলাম, এটা আমাদের একদমই জানা ছিল না যে পার্ট টাইম ইউটিউবে এসে বালবকা ছাড়াও আমাদের বৌদিবাজ ইউটিউবারের আরো একটা বড় কাজ হলো খেজুর গুড়ের ব্যবসা। এবার কত শালা, এগুলো তোর কন্টেন্ট, যার কন্টেন্টে কন্টেন্ট কম বাট হাওয়াস বেশি থাকে। কি বাঙালি সব ভালো তো? হে গাইস, আমি কাই তোমাদের সকলকে জানাই মার্কেটারি ভালোবাসা। হে গাইস, আজ আমার ভিডিওর মূল টপিক হচ্ছে ঈশান রুদ্র ওরফে দা পোত পাকা গাই। তো বন্ধুগণ, এই ঈশান রুদ্র চ্যানেলে গেলে তোমরা শুধু দেখতে পারবে একে এক্সপোজ তাকে এক্সপোজ। তো বন্ধুগণ, তো বেশ কিছুদিন আগে আমাদের ছোট্ট ছেলেকে এক্সপোজ করেছিল, তো এই ঈশান রুদ্রর কাজ হচ্ছে একে এক্সপোজ করে তাকে এক্সপোজ করা। আমার যেন ভয় লাগছে, বেশ কিছুদিন আগে মনে হয় এর গার্লফ্রেন্ডকেও এক্সপোজ করে দেবে। আরে দাদা, এ তুমি বলছো কি গার্লফ্রেন্ডকে এক্সপোজ করে দেবে? তো বল, তুই বলিস কি ঈশান রুদ্র তার গার্লফ্রেন্ডকে অলরেডি এক্সপোজ করে দিয়েছে? এর ভিডিওর শুরুটা কিছুটা হুলে 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 আজ এই তোর নিজেরই হুলে হুলে ভুলে ভুলে তোর মানে গড়ায় ঢুকি দেবো আমি। তুই মানে ভিডিওটি লাস্ট অবধি দেখ, ঠিক আছে? তুই মানে ছোট্ট ছেলের সাথে পাঙ্গা নিচ্ছ, ছোট্ট ছেলে যদি আবার ঘুরে ঠাপ দিয়ে দেয় না তুই উঠে দাঁড়াতে পারবি না কোনোদিন, ঠিক আছে? আবে মজা আয়েগা না ভিডিও। আরে মরা খাটের মরা কেওড়া তলা মারা, এত তুই হাসিস কেন? এত মারা দাঁত কেলিয়ে কেলিয়ে মানে হনুমানের মতন হাসিস কেন? আর ওইখানে কি লিখা ছিল, কাচরা ম্যান? ও তুমি তো মানে ইউটিউবে জঞ্জাল, জঞ্জাল হয়ে তো ইউটিউবে জঞ্জাল সাপ পড়বে। রসে ভরা বৌদি, বৌদির অয়েল মাসাজ, ছোট্ট ছেলেরা তো এইসবই দেখে। গেন্ডু শুধুমাত্র তুমি আর আমি ছিলাম যে আমরা ছোটবেলায় জেরি আর টমের কেলাকেলি দেখতাম। ও আমাদের এই দাদার মত অনুসারে ছোট্ট ছেলে নাকি বৌদিবাদ কন্টেন্ট ক্রিয়েটর? আরে হ্যাঁ দাদা, সত্যি ছোট্ট ছেলে একটা বৌদিবাজ ক্রিয়েটর। আমিও জানি ছোট্ট ছেলে একজন বৌদিবাজ কন্টেন্ট ক্রিয়েটর, কারণ ছোট্ট ছেলে তার প্রতিটা ভিডিওতে বলে আমি পাড়ার এক নম্বর বৌদিবাজ। তো এইটুকু ঠিক আছে, ছোট্ট ছেলে কেন বৌদিদের রোস্ট করা আগে এইটা বুঝতে হবে, কারণ বৌদিরা যে মানে ইউটিউবে এসে যে এত নোংরামো টোংরামো করছে এই জন্য ছোট্ট ছেলে কিন্তু বৌদিদের রোস্ট করে। তা বাবু সোনা, তুমি তোমার ইউটিউব জার্নিতে তুমি কাদের কাদের রোস্ট করেছো? আর ইমরা লাউড়া গামছাওয়ালা কেওড়া, তাই বলি ভাই এর ইউটিউব শুরু থেকে শেষ অব্দি বন্ধুরা বড় বড় ইউটিউবারদের পেছনে ভাই শুধু রোস্ট করেছে। তো বন্ধুগণ, এর শুরুর দিকের ভিডিও তো তোমরা দেখোনি, এর শুরুর দিকের ভিডিও হচ্ছে বৌদিদের নিয়ে এই আগে রোস্ট করতুল। দিয়ে দেখছি যে না, আমি বৌদিদের নিয়ে রোস্ট করলে ঠিকঠাক ভাবে জমছে না, তাই বড় বড় ইউটিউবারদের পেছনে কাঠি করছে। তাই এ নাকি ছোট্ট ছেলেকেও রোস্ট করেছে, মনে করছে যে ছোট্ট ছেলে যদি একটু ঘুরিয়ে ঠাপ ফাপ দিয়ে দেয় তাহলে আমার ভিউজটা ভালোই হবে, আর ভিউজ থেকে তো আমার আর আমাদের তো ঈশান রুদ্র দাদাই মানে কাচরা নিষ্কাশন, তো জানি যে ইউটিউবে কোনো কন্ট্রোভার্সি নেই, কন্ট্রোভার্সি হলি আমার ভিউজ থেকে টাকা, টাকা থেকে ফলোয়ার সবই পাবে। ওই জন্য ছোট্ট ছেলেকে রোস্ট করেছিল, ছোট্ট ছেলে যদি ঘুরিয়ে রোস্ট করে তাহলে একটা কন্ট্রোভার্সি করবে। আমি জানি তো আমাদের ঈশান রুদ্রর কাজই হচ্ছে কন্ট্রোভার্সি 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 কন্ট্রোভার্সি। আর আমাদের ঈশান রুদ্র কিচ্ছু জানে না, সে এক সময় নাকি এর কোনো গার্লফ্রেন্ডের একটা কিছু নিউড ভাইরাল করে দিয়েছিল, সে একটা কন্ট্রোভার্সি হয়েছিল এখানে। এ মনে করছে আমি যদি ছোট্ট ছেলেকে রোস্ট করি তাতেও কন্ট্রোভার্সি। আরে বোকা, তুই কন্ট্রোভার্সি ছাড়া আর কি বুঝিস রে মারা? তোর ভিডিওতে থাকে একটা করে লাইন, তারপর সাউন্ড ইফেক্ট, তারপর তোর সাত যুগ আগের হিউমার মতো সাত যুগ আগের একটা মিম, এটাকে ম্যাক্স টু ম্যাক্স পাদ বলা যায়। বাট আর কিছু হোক না হোক, নামটা তো ঠিকই দিয়েছে, আমাদের ফলো করা উচিত। আরে পাগলা চোদা ঈশান রুদ্র, তোকে একটা কথা বলি, কথাটা মানে একটু ভালো করে শোন, ঠিক আছে? তুই মার তোর যদি মাথায় যদি কোনো গোবর থাকে তাহলে তুই বুঝতে পারবি না তুই ছোট্ট ছেলেকে কি বলছিস। ছোট্ট ছেলে সেই মানে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে একটা ফানি মিম থাকে, সেই পুরনো বস্তা বোঝার জোক থাকে, তাহলে তোর ভিডিওতে কি থাকে? হুল্লে হুল্লে ভুল্লে ভুল্লে। এছাড়া তোমার তোর ভিডিওতে কিচ্ছু পাইনি। দেখ ছোট্ট ছেলেকে 6.5 লাখ মানুষ ফলো করেছে, কয় ছোট্ট ছেলের ভালো কন্টেন্ট দেখি তো তাকে মানুষ সাবস্ক্রাইব করেছে। তোর যদি ভালো কন্টেন্ট হতো, যদি গুড কন্টেন্ট হতো, তাহলে তুই তো এতদিন মানে ক্যারিমিনাটি হয়ে যেত, এতদিন তুই বঙ্গায় হয়ে যেত। ওই মানে বড় বড় ইউটিউবারের পেছনে কাটি না করে না নিজের কন্টেন্ট খোঁজ, নিজের কন্টেন্ট খোঁজ, ঠিক আছে? তাহলে ভালো ভিউজ এবং সাবস্ক্রাইবার পাবি। দেখ ভাই, আমার ভিউজ সাবস্ক্রাইবার নেই সেটা ঠিক আছে, বাট তুই তো ছোট্ট ছেলেকে বলছিস যে ওর কন্টেন্ট খারাপ, তাহলে তোর কন্টেন্ট তো ভালো, তাহলে তুই সে 36,000 সাবস্ক্রাইবারই পড়ে আছিস, এতদিন তুই তো বঙ্গের বড় বাবা হয়ে যেতিস।
ही पकड़े हैं। ব্রেনটা দিন দিন আরো ছোট হচ্ছে শালা অ্যান্টি এজিং ক্রিম মুখে লাগায় ব্রেনে না ইংলিশে ম্যান চাইল্ড বাংলায় ছোট ছেলে রিপ্রেজেন্ট করছে আমাদের বাংলাকে উইথ ওভার 6 লাখ সাবস্ক্রাইবার্স কিভাবে রিপ্রেজেন্ট করছে খুবই ভালোভাবে মাসি কাকি বৌদি কাউকে ছাড়েনি এরপর ওয়েস্ট বেঙ্গলের ইউটিউব নাকি সুইট হোম অ্যালাবামা জাস্ট অবাক হয়ে যাবে পরের বছর পূজোতে বইয়ের স্টলে লিটি চোখা বিক্রি হতে দেখলেও জাস্ট অবাক হয়ে যাবে হঠাৎ যদি দেখো বাংলাদেশ মায়ের দোয়া ক্রিকেট টিম ওয়ার্ল্ড কাপ জিতে গেছে জাস্ট আরে মারাই পাগলা চোদাকে কেউ মানে রাঁচিতে গিয়ে মানে ভর্তি কর আরে বোকা চোদা তোকে একটা কথা বলছি তোর ভাই ভীষণ জ্বলছে বল তোর ভীষণ জ্বলছে তোর ছোট্ট ছেলেকে দেখে তোর ভীষণ জ্বলছে ছোট্ট ছেলে বেশ আস্তে আস্তে সাবস্ক্রাইবার ডেভেলপ হচ্ছে আর তোর সেই 36,000 সাবস্ক্রাইবারে পড়ে আছে তাই তুই মনে করছিস যে ছোট্ট ছেলেকে যদি হালকা চেটে চুটে যদি আমার সাবস্ক্রাইবারটা ডেভেলপ হয় দেখ আমি ছোট্ট ছেলে বিষাক্ত ছেলেকে রোস্ট করি বা না করি আমি ফ্যাক্ট দিয়ে রোস্ট করি ওদের কিছু ভুল ধরে আর তুমি ওদের সাথে সাবস্ক্রাইবার ধরে ধরে করছো মানে খুব জ্বলছে বল তোদের জ্বলবে আর ছোট ছেলে তাতেই চলবে ঠিক আছে মরা হ্যাঁ ছোট্ট ছেলে কেন কেয়ামাসি প্রেগনেন্সি নিয়ে ভিডিও বানিয়েছিল ওই ভিডিওটা তুই যদি ভালো করে দেখিস তুই বুঝতে পারবি তোর মাথায় তো গোবর ছাড়া কিছু নয় আর গাঞ্জা ছাড়া দেখ ছোট্ট ছেলে ওই ভিডিওটা রোস্ট করেছিল কারণ কেয়ামাসি ওই ভিডিওটা বাজে ভাবে রিপ্রেজেন্ট করেছিল কে আমাসির বয়স কোথায় সে কত নম্বর মানুষকে বিয়ে করে কি বলবো ভাই তুই না জেনে শুনে ছোট ছেলেকে রোস্ট করছিস ছোট ছেলের কাছে রিপ্লাই পাওয়ার জন্য কি বলবো তোকে মানে মার্কাটারই ভালোবাসা দিল তুই মানে শুধরাবি না মাসি কাকিমা লাভার নামটি আমার ছোট্ট ছেলে রোস্টের নামে কলতলার ঝগড়া খবর দিও দুটো যোগ খুঁজে পেলে বিষাক্ত ছেলেকে করেছে ছোট্ট ছেলেকে করেছে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদের করেছে বঙ্গাইকে করেছে সিনেবাবকে করেছে সব বড় বড় ইউটিউবারদের করেছে এবার শুনছি নাকি সে ইয়েকে রোস্ট করবে কাকে বলো তুমি ঋত্বিক অধিকারীকে রোস্ট করবে আমি একটু গোপন সূত্রে খবর পেয়েছি তা একটা কথা বলছি তুই যে এত বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদের রোস্ট করিস তোর কি জোক মারিস তুই তো সে একই জোক মারিস হুল্লে হুল্লে ভুলে ভুলে এর থেকে ছোট্ট ছেলে কন্টেন্ট অনেক ভালো তাই তো ছোট্ট ছেলেকে সাবস্ক্রাইব করছে তোকে করছি না তুই বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদের পিছনে না লেগে বৌদিদের রোস্ট কর দেখবি ভালো সাবস্ক্রাইব পাবি এবার বলি কেন বৌদিদের রোস্ট করছি দেখ ওরা তো নোংরাম করছে ওরা সায় তুলে ভিডিও করছে সেগুলো প্রতিবাদ করতে আমাদের ছোট্ট ছেলে সেই দেখি তোমার গাঁড়ে রস জমে যাচ্ছে না আমি কাসরা ম্যান আর ইন দিস সিরিজ আমরা ইউটিউবে জঞ্জাল সাফ করি দা ওভার ফ্রিতে আমাদের দাদা এতক্ষণ একটা সঠিক কথা বলেছে আমাদের ঈশান দাদা হচ্ছে কাচরা নিষ্কাশন ইউটিউবের কাচরা জঞ্জাল সাফ করে তা ঈশান দাদা একটা কথা বলছি তোমাকে আগে ইউটিউবের জঞ্জাল সাফ করতে হবে না তুমি আগে তোমার বাড়ির জঞ্জাল সাফ করো তারপরে তোমার মস্তিষ্কের জঞ্জাল সাফ করো ঠিক আছে দেখো ঈশান দাদাই একজন কাচরা নিষ্কাশন তো আর একজন কাচরা নিষ্কাশনই করতে পারে ঠিক আছে তোমার নামের জন্য কাচরা নিষ্কাশনটা ইজ বেস্ট আর কি বললে হ্যাঁ তোমাকে তো ফ্রিতেই তো জঞ্জাল সাফ করতে হবে এর জন্য তোমাকে পয়সা দেবে কে রানু মন্ডল দেবে না রোদ্দুর রায় দেবে হ্যাঁ মাঝে মধ্যে রেয়ার ওকেশনসে মানে যখন বঙ্গায় ভিডিও আপলোড করে সেরকম ওয়ান্স ইন আ ব্লু মুন সিচুয়েশনসে একটা দুটো বৌদি জোক ইজ ফাইন বাট যদি কেউ দিনের পর দিন ধরে একটা জিনিস নিয়ে পড়ে থাকে তখন সেটা হয়ে যায় একটা মাইন্ডসেট জিনিসটা নর্মালাইজ হয়ে যায় সেটা তখন আর জোক থাকে না বুঝলে ছোট্ট ননু দেখো দেখো তোকে আমাদের ঈশান দাদা এবার হেগে ফেলেছে আমি তো জানি বঙ্গা তো তোর আব্বা জান বঙ্গাই তোর আব্বা জান তুই যেমন প্রতিটা ভিডিওতে বলিস তুই এখন কি বলছিস বঙ্গাই তার এক একটা ভিডিওতে হালকা পাতলা বৌদিদের যোগ করে সেটা ম্যান্ডেটারি আর তুই যখন যখন বঙ্গাই সিনেবাপ এদেরকে যখন তুই রোস্ট করতে করতে তুই যখন হালকা হালকা বৌদিদেরকে হালকা হালকা পাঁচ লাইন মারতিল সেটা কি ম্যান্ডেটারি নয় তুই যে প্রতিটা ভিডিওতে যে বড় বড় ইউটিউবারদের রোস্ট করিস সেটা কি ঠিক নয় দাদাই নিজের পেছনে হাত দাও নিজের পেছনে গু আছে নাকি দেখো তারপরে লোককে তুমি শুধরাবে ঠিক আছে আগে নিজে ভালো আছো নাকি দেখো এই যে একটা আঙুল বাড়ালে যে বাকি চারটে আঙুল যে নিজের দিকে আগে নিজে ঠিক হও তারপরে লোককে ঠিক করবে কোথায় মানে ছোট্ট ছেলেকে রোস্ট করতে এসছে এমন ঠাপ দেবে না বুঝবে ছেলে ভালো একটু বালসাল কাজ করে ঠিকই কিন্তু সবার জন্য ভাবেও খাটটার মেরামত করো এতো কিয়ামাসির মতো খাট বসলেই সাউন্ড করে কার খাটের শব্দ কার কলসিতে কত রস সব খবর পেয়ে যাবে আমাদের ছোট্ট নুনু।
ছোট্ট ছেলের কাছে। বাহ দাদাই বাহ, তুমি একদম হক কথা বলেছো যে ছোট্ট ছেলে নাকি লোকের ভালো দেখে, যে কার খাটে কত আওয়াজ হচ্ছে, কার খাট ভেঙে গেল, কে কত মোটা, সেটা ছোট্ট ছেলে জোকস ইউজ করে। আর তুই কি করিস যে কোন ইউটিউবার কি রোস্ট করলো, কোন ইউটিউবার কাকে রোস্ট করলো, কোন ইউটিউবার কোন গার্লফ্রেন্ডকে এক্সপোজ করলো, সেগুলো তুমি দেখো। দেখো না দাদাই, আগে লোককে দেখার আগে তুই নিজেকে দেখ, তুই নিজে কি করিস ইউটিউবে। তুই এবার নাকি ইউটিউবের কাচরা নিষ্কাশন, ইউটিউবের বজ্র তুই নোংরা বার করবি। আরে শালা, তুই তো ইউটিউবের একটা জঞ্জাল, ঠিক আছে, ওই জন্য আমি পরিষ্কার করতে এসেছি তোকে। বাড়া খুব গ্যাস বেরোচ্ছে, বলটু একটু ফিনাইলটা ছড়িয়ে দে তো। বন্ধুগণ, ভিডিওটি শেষ করার আগে তোমাদের সাথে আমি দুটো কথা বলে ভিডিওটি শেষ করতে চাই। আজ কথা বললো আমাদের ঈশান রুদ্র গাঞ্জাখোর দাদাকে নিয়ে, কারণ দাদাই আমাদের ছোট্ট ছেলেকে ইনলজিক্যালি ভাবে রোস্ট করেছিল, যার কোনো লজিক হয় না। মানে ওর পাছায় গুয়া চিকি দেখছে না কোথায়, ছোট্ট ছেলের পাছায় গুয়া চিকি সেটা দেখছে। আমাদের ঈশান দাদাই কি প্রমাণিত হলো, পাড়ার সিসিটিভি দু নম্বর কাকিমা। দেখো ভাই, আমাদের মানে হুলে হুলে বুলে বুলে সুদরাব কি জানি না, এ সুদরালো না সুদরালো তাতে আমার পাল ছেঁড়া গেল। তা একে নিয়ে আমি কোনো ভিডিও বানাবো না, কারণ এর যা কন্টেন্ট আমি আজকেই বলে দিচ্ছি, এর কন্টেন্ট বাই জিরো। এ বড় বড় ইউটিউবারদের রোস্ট ছাড়া এর কিচ্ছু হবে না ভাই। তা লজিক দিয়ে রোস্ট করলো একটা হতো, এই ইললজিক্যালি ভাবে রোস্ট করলো আমাদের ছোট্ট ছেলেকে। হ্যাঁ, বলতে পারতো যে ব্যাগারা ব্যাগারা করে ছোট্ট ছেলে, সে সমস্ত নয়, ওই বৌদি 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 দি শেষ। কি কন্টেন্ট ভাই, একটু কন্টেন্ট একটু অক্সিজেন দাও বন্ধু, তুমি কন্টেন্টের অক্সিজেন মারা যাচ্ছে, ঠিক আছে। একটু ভালো থেকো, সুস্থ থেকো, আর একটু বনভিটা হরলিক্স না থাকলে পেটিএম নাম্বারটা পাঠিয়ে দিও, কিছু পয়সা দিয়ে দেবো খেয়েও, আর দেমাকে বাতিটা জ্বালিও, ঠিক আছে। তো বাঙালি, ভিডিওটি আর যেটুকুই, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেল জানো তো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। হে গাইস, সেই চ্যানেলে হাসির হাসির মজার মজার রোস্টিং ভিডিও আছে, ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করে ভাইয়ের পাশে থাকতে হবে। আর তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি। ভেঙেছে লাঠি ঠ্যাং, ভেঙেছে কালো ঠ্যাং, ভাঙবে মা তার ব্রেন ল্যাবরারি।